কাউকে উদ্দেশ্য করে নয় সুষ্ঠু নির্বাচনের জন্য ভিসা নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস দুপুরে সচিবালয়ে তার সাথে পিটার হাসের সৌজন্য সাক্ষাৎ শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আর ভিসা নীতি যে যেকোনো দেশের নিজস্ব বিষয় এবং বাংলাদেশ সরকার সুষ্ঠু ভোটে বিশ্বাস করে ও তাতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ দিয়েছেন বলেও জানান তিনি এ সময় হঠাৎ করেই তার রোড প্রোটেকশন তুলে নেবার বিষয়ে জানতে চান মার্কিন রাষ্ট্রদূত জবাবে আগের মতো পরিস্থিতি না থাকায় সড়কে নিরাপত্তা কমানো হয়েছে তবে কূটনৈতিক পাড়ায় এবং তাদের চলাচলে নিরাপত্তার যেন কোনো ঘাটতি না হয় সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তাকে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী উনি আমাদের রিয়াকশনটা সম্বন্ধে একটু জানতে চেয়েছিলেন যে তারা যে ভিসা রেস্ট্রিকশন দিয়েছেন তিনি শুরুতেই বলছিলেন যে এটা কেউ কেউ উদ্দেশ্য করে দেওয়া হয়নি এটা একটা সুন্দর ইলেকশন যাতে হয় সেই জন্যই তারা দিয়েছেন আমি তাদেরকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আওয়ামী লীগ কখনও মানে কোনো মাসাল ম্যান কিংবা বন্দুকের নলে বিশ্বাস করে না আওয়ামী লীগ বিশ্বাস করে জনগণের ম্যান্ডেট আপনারাও সেই সেইটার জন্যই উৎসাহ প্রকাশ করেছেন সেই জন্যই আপনারা যে আজকে ভিসা রেস্ট্রিকশন নীতি দিয়েছেন আমরা আপনাদেরকে ওয়েলকাম করি